বছরের অ্যাক্টিং মডেলিং কোর্স কমপ্লিট করার পর SMPAi এর ছাত্রছাত্রীরা পেয়ে যায় একটি সুবর্ণ সুযোগ SMPAi এর ডিপ্লোমা ফিল্মে অভিনয় করার মাধ্যমে। এই ক্ষেত্রে জানিয়ে রাখি বন্ধুরা, SMPAi এর ডিপ্লোমা ফিল্মে অভিনেতা ও অভিনেত্রীরাই যা নতুন, বাকি ডিরেক্টোরিয়াল টিম থেকে শুরু করে ক্যামেরাম্যান, মেকআপ আর্টিস্ট, আর্ট ডিরেক্টর্স সর্বোপরি একেবারে প্রফেশনাল পরিকাঠামোয় ছাত্রছাত্রীরা অভিনয় করতে পারছে। তাহলে আপনারাই বলুন, হলো না এটা একটা সুবর্ণ সুযোগ? শ্রী সম্রাট মুখার্জি ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব মাথায় রেখে লেখেন এই ডিপ্লোমা ফিল্মের স্ক্রিপ্ট। শুটিং ফ্লোরে যাওয়ার আগে ডিরেক্টর অর্থাৎ সম্রাট মুখার্জি স্বয়ং উপস্থিত থেকে একের পর এক ওয়ার্কশপে ছাত্রছাত্রীদের একেবারে ফ্লোরের জন্য তৈরি করে নেন তিনি। সম্প্রতি SMPAi শিলিগুড়ি ও SMPAi কলকাতার ছাত্রছাত্রীদের নিয়ে হয়ে গেল SMPAi শর্টস প্রযোজিত শ্রী সম্রাট মুখার্জি নির্দেশিত রিয়েলিটি শো ও হানিমুন ডায়েরিজ ডিপ্লোমা ফিল্মের শুটিং। শুটিং ফ্লোরে যাওয়ার আগে ওয়ার্কশপ অ্যাটেন্ড করে ছাত্রছাত্রীরা কি বলল? অনেকগুলো রিহার্সাল দেওয়ার পর ফাইনালি এত অপেক্ষার পর যে দিনটার জন্য ওয়েট করছিলাম সেই দিনটা এসেছে। প্রথমবার ক্যামেরার সামনে আজকে আসবো, আর কিছুক্ষণের অপেক্ষা। খুব আমি এক্সাইটেড, আমার ক্যারেক্টারটাকে নিয়ে খুব ভালো করে করার চেষ্টা করব। কস্টিউম পরে নিয়েছি, এখনো মেকআপ শুরু হয়নি আমাদের। আজকে যেন ব্যাপারটা প্রফেশনালি মনে হচ্ছে আমার। আজকে আমার একটু মেন সিন আছে, তো একটু ভয় করছে যে স্যার কি বলবেন, কতটা কি করতে পারবো আমি। ধুক 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 করে টেনশন আছে। ফাইনাল রিহার্সাল করছি, স্ক্রিপ্ট মুখস্থ করছি বাট ভুলে যাচ্ছে। এবার চলুন তাহলে চলে যাই সরাসরি শুটিং ফ্লোরে। আর হ্যাঁ বন্ধুরা, দুটো সিনেমার অভিনেতা অভিনেত্রীরাই কিন্তু পরখ করে নিতে পারলো ইনডোর ও আউটডোর শুটিং এর অভিজ্ঞতা। যেরকম ডান্স দেখে এসে বড় হয়েছি, দেবজিৎ কালকে নিজে সেরকম ডান্স করতে পেরে আই এম ভেরি প্রাউড। সবার ব্লেসিং চাই, এবং যখন রিলিজ হবে দেখবেন, দেখে জানাবেন কিরকম লাগলো। আজকে আমাদের সেকেন্ড দিনের শুট, কালকে অনেক রাত হলো আমাদের প্যাক আপ হতে, তারপর আজকে আবার 7টায় কল টাইম, তো উঠে পড়েছি। বাকিরা সবাই মেকআপ করছে, আমার এখনো মেকআপ বাকি রয়েছে। শিখতে পারছি অনেক কিছু নতুন, কারণ এর আগে আমি নাটক করেছি, বাট নাটকের পরে এটা ফার্স্ট টাইম ক্যামেরায় কাজ। স্যার আমাদেরকে অনেক কিছু বলে দিচ্ছেন, সেগুলো শিখছি। এটা তো গেল হানিমুন ডায়েরিজ এর শুটিং এর ঝলক। চলুন এবার চলে যাই সুদূর নর্থ বেঙ্গলে, অর্থাৎ SMPAi শিলিগুড়ির ছাত্রছাত্ররা কিন্তু অভিনয় করল শিলিগুড়িতে। করোনা অতিমারী সমস্ত কিছু পেরিয়ে আলটিমেটলি আমাদের SMPAi শর্টস এর শুটিং হলো। সম্রাট মুখার্জি স্যার আমাদের ডিরেকশন দিলেন এবং খুব ভালো কাজকর্ম চলছে। আমি অ্যাক্সিডেন্টলি লিড রোলের ক্যারেক্টারটা পেয়েছি। আমি এখানে আরিয়ানের ক্যারেক্টার করছি। এখানে আমি একটা ভিলেনের ক্যারেক্টার প্লে করেছি, এবং আমাদের পক্ষে কিছুটা ইজি হচ্ছে যেহেতু আমরা এর আগে দুটো নাটক করেছি, তো আমাদের স্যারের ডিরেকশন নিয়ে বুঝতে খুব একটা সমস্যা হচ্ছে না। সমস্ত প্রফেশনাল সেটআপে আমরাই নতুন ছিলাম, ক্লাসে যেগুলো শিখেছিলাম সেগুলো প্র্যাকটিক্যালি করতে পারলাম। এক্সাইটমেন্ট অনেক, দেখা যাক এবার কি। থ্যাংক ইউ সম্রাট স্যার, থ্যাংক ইউ SMPAi। শুটিং এর পর এই নতুন কলাকুশলীরা কলকাতার নামজাদা রেকর্ডিং স্টুডিওতে গিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে শুটিং করাকালীন সিনের ইমোশনকে বজায় রেখে করে ডাবিং। আসলে শিলিগুড়ি থেকে আজকে কলকাতায় আমাদের শর্ট ফিল্মের ডাবিং হলো আজকে, একটা নতুন এক্সপেরিয়েন্স, খুব ভালো লাগলো, খুব মজা করে কাজটা করলাম। আমি শিলিগুড়ি থেকে এসেছি ডাবিং এর জন্য, আমার এক্সপেরিয়েন্স খুব ভালো, নতুন এক্সপেরিয়েন্স হলো, বেশ মজা করে আমরা কাজটা করছি। আজকে আমাদের ডাবিং সেশনটা চলছে। থ্যাংক ইউ সো মাচ SMPAi এত ভালো একটা সুযোগ করে দেওয়ার জন্য। আজ ফার্স্ট টাইম ডাবিং করলাম, এটাও কোর্সের মধ্যেই পড়ছে বলতে গেলে। তখন সিনে এক রকম ভাবে করেছি, এখানে আর এক রকম ভাবে, মানে কিছুতেই আমার লিপ মিলছে না, আমি কি করে বলবো, মানে একটা ছোট ছোট জিনিসগুলো লিপ মেলাতে হচ্ছে, তো সব কিছু মিলিয়ে মিশে একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স হলো। আমি প্রচণ্ড নার্ভাস আছি, কী হবে জানি না, এতদিন স্যারের কাছে শুনেছি তাকে নিজে সেটা করবো। স্যারের জন্য সুযোগটা হয়েছে, সব কিছু SMPAi এর জন্য। ফার্স্ট টাইম ডাবিং করবো, কিভাবে লিপ সিঙ্ক করতে হয় সেগুলো ভালো করে বুঝে নেবো, দেখবো বেস্টটা দিয়ে করবো। একটু নার্ভাস, একটু এক্সাইটমেন্ট, আরো কিছু হয়তো আজকে আমি ডাবিং এর পর জানতেও পারবো। এখন অপেক্ষা রিলিজের। থ্যাংক ইউ SMPAi, কারণ এই সুযোগটা আমার মনে হয় না SMPAi ছাড়া অন্য কেউ দেওয়ার। একটু নার্ভাসও আছে বাট একটু কনফিডেন্সও আছে। থ্যাঙ্কস টু SMPAi এরকম একটা সুযোগ দেওয়ার জন্য আমাদেরকে। শুটিং তো হলো, ডাবিং ও হলো, এবার অপেক্ষা রিলিজে। আগামী 22 মে ডিজিটালি মুক্তি পেতে চলেছে রিয়েলিটি শো ও হানিমুন ডায়েরিজ এর ট্রেলার, এবং আগামী 28 মে কলকাতার উত্তম মঞ্চে বিশিষ্ট ব্যক্তিত্বদের হাত দিয়ে হতে চলেছে এই দুটি সিনেমার পোস্টার আনভেইলিং, এবং 1 জুন ডিজিটালি মুক্তি পেতে চলেছে রিয়েলিটি শো ও হানিমুন ডায়েরিজ এই দুটি সিনেমা SMPAi এর ইউটিউব চ্যানেলে। Okay.
এসএমপিআই এর বিষয় পেতে আরো খবর চোখ রাখুন এসএমপিআই এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, টুইটার হ্যান্ডেল, এছাড়াও চোখ রাখতে পারেন এসএমপিআই গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে।